ঢাকা এসআই হাসপাতালে এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ ক্রমে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে 48 ঘন্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়। কলকাতা সিডিও কমপ্লেক্স থেকে দক্ষিণ কলকাতার ঢাকা এসআই হাসপাতালে সেখানে গাড়ি থেকে পার্থ নামবার সময় তার দিকে দ্রুত পথ ছড়েন এক মহিলা। মহিলার নাম শুভ্রা ঘড়ুই, তিনি আমতলার বাসিন্দা। সেই মহিলা জানান, তিনি সেখানে চিকিৎসা পরীক্ষা করাতে এসেছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায়কে দেখে তিনি দ্রুত ছড়েন। তার মতে, এখনো পর্যন্ত মন্ত্রী আমলারা কেন এসি গাড়ি দিয়ে চালাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়কে, কেন তার জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে, আর তাদের জন্যই তাদের মতো সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। কোটি কোটি টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়, তারা ফ্ল্যাট কিনেছেন নামে বেনামে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন সাধারণ গরিব মানুষের কাছ থেকে। তাই দ্রুত নয়, দ্রুত তাকে লাগলেই সব থেকে বেশি ভালো হতো, এমনটাই দাবি করেছেন। কেন পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়ে মারলেন কেন? এক মহিলা আজ যখন এসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে।